झिमी गिरे सावन, सुलगी जाए मन, भीगी आज इस मौसम में लगे कैसी ये अगन। रिमी झिमी गिरे सावन, सुलगी जाए मन, भीगी आज इस मौसम में लगे कैसी ये अगन। ला 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 चल, अब के बरस क्यों सजन। सुलगी जाए मन, भीगी आज इस मौसम में लगी कैसी ये अगन। रिमी झिमी गिरे सावन, सुलगी जाए मन, भीगी आज इस मौसम में लगे कैसी ये अगन। ला 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 ला। সুন্দর মিষ্টি সকালে সুপ্রভাত সকলকে, সাথে আজকে কার্তিক পুজোর সবাইকে জানা প্রীতি ও শুভেচ্ছা। ঝিরি ঝিরি বৃষ্টি পড়েছে, সকালে ঘুম থেকে উঠে দেখি তো খুব সুন্দর আমার এই ফুলের বাগানগুলো, এত সুন্দর ফুল, মুগ্ধ হয়ে যায় প্রত্যেক দিন দেখে। সকালের কাজ কমপ্লিট, রান্নাবান্না কমপ্লিট, পুজো পাঠ কমপ্লিট, তো দেন ভাবলাম এই গানটা করি, কারণ আমি হচ্ছি মানে গানের এত ভক্ত, আমি গান করতে পারি না। অবভিয়াসলি আমি একটা নন সিঙ্গার, উইদাউট মিউজিক আমি নিজেই গান করি, কারণ নিজের গান নিজেই শুনি, কাউকে তো শোনায় না। এখন ইউটিউবে ছোট্ট একটা চ্যানেল করেছি বলে তো আপনাদের সাথে একটু শেয়ার করব। জানি আমার গলা ভালো না, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর দেখুন আজকের ওয়েদার, ওয়াও, লুক অ্যাট দিস, এর থেকে সুন্দর আর কিছু হতে পারে? সূর্যি মামার এতক্ষণ দেখা ছিল না, এখন সূর্যি মামার উদয় হয়েছে। আর এই 3 দিন ভীষণ শুভ, বিকজ এখন ছট পুজো চলছে, মানে সূর্যদেবের পুজো চলবে, তাই প্রত্যেকেই সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল নিবেদন করুন, জল অর্পণ করুন, যে নিজের মনস্কামনা বলুন সূর্যদেবের কাছে। আর এই যে দেখুন এই গাছটা, এই গাছটা একটা ডালে এতগুলো ফুল হয়েছিল, হ্যাঁ, কিন্তু গাছটা ভেঙে পড়ে গেছিল, তো আমাকে ফুল গাছটার মধ্যে সাপোর্ট দিতে হয়েছে। সূর্যের আলোটা পড়ছে বলে ভিডিওটা ঠিক হচ্ছে না, যাই হোক অ্যাডজাস্ট করে নেবেন। তো কতগুলো সাপোর্ট দিয়েছি, দড়ি দিয়ে বেঁধেছি, কারণ একটা ডালের মধ্যে এত ফুল হলে সে অবশ্যই নিতে পারে না, কিন্তু তাকে তো বাঁচিয়ে রাখতে হবে, এত সুন্দর সে ফুল দিচ্ছে, তাই না? এই যে দেখুন, তো আমার গানটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আর সকলে খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে গাড়ি ঘোড়া চালান। 2 দিন ধরে মনটা এত খারাপ, কারণ এত অ্যাক্সিডেন্ট কেস দেখলাম, খুব খারাপ লাগছে। তাই সবাই নিজেকে সেফ রাখুন, নিজেকে ভালোবাসুন, অপরকেও সেফ থাকতে দিন, কারণ এক এক টাইমে এমনভাবে গাড়ি চালিয়ে পাশ থেকে সব যায়। আমার সাথেও এরকম 3-4 বার এরকম ইনসিডেন্ট হয়েছে। তো কি বলবো, জীবন তো ছোট্ট, হেসে খেলে সবাই থাকুন। আর এই ওয়েদার, হাওয়াটা এমনভাবে লাগলো, এখনই আমার শরীর খারাপ করতে লাগলো। তো চলুন বকবক না করে, ওর হ্যাঁ আজকে আবার কার্তিক পুজো, আমাকে এখন কার্তিক ঠাকুর নিতে হবে, ফুল ফল নিতে হবে, দিদির বাড়িতে গিয়ে পুজো দিতে হবে। গত বছর আমি কার্তিক পুজো দিয়েছিলাম দিদির বাড়িতে, সেটা একটা ছোট একটা কারণ, হ্যাঁ সেটাও একটা ছোট একটা গল্প আপনাদের সাথে পরে শেয়ার করব। তো অনেক কথা হলো, বাই বাই, সবাই ভালো থাকবেন।